আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইমুমস ডায়েরির নতুন ভিডিও দেখার জন্য। আমি সাইমুম। আজকে আমরা দেখাবো কিভাবে শর্টকাটে ইলিশ মাছ ভাজি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে শর্টকাটে আমরা ইলিশ মাছ ভাজতে পারি। আমরা যেটা করবো সেটা হলো যে শর্টকাটে কিভাবে ইলিশ মাছ ভাজা যায় সেটা দেখে নিব একটু। ঠিক আছে, আমি জানি সবাই আপনারা পারেন মাছ ভাজা বা ইলিশ মাছ ভাজা যাই বলেন। তারপর আমি নতুন যারা ব্যাচেলর ভাই হোস্টেলে বা ম্যাচে থাকেন তাদের জন্য একটু শর্টকাটে দেখিয়ে দিতে চাই। আমি যেহেতু করছিলাম তো আপনাদের জন্য একটু শেয়ার করে দিলাম এই আর কি। তো চলেন দেখা যাক। এখানে আমরা 4 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই 4 টুকরা মাছকে এখন আমরা হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দিব। তো চলেন আমরা একটু এই যে আমরা একটু হলুদের গুঁড়া নিলাম আর এটার সাথে নিব একটু মরিচের গুঁড়া। এটা আমরা একটু মেখে কিছুক্ষণ সাথে দিব, একটু দিব একটু লবণ। এবার আমরা মাছগুলোকে এই যে মেখে নিলাম, মেখে নেওয়ার পরে এটা আমরা কিছুক্ষণ রেখে দিব। রেখে দিয়ে তারপর এটাকে আমরা ফ্রাই প্যানে ফ্রাই করব। ওকে চলেন, কিছুক্ষণ রেখে দিয়ে আমরা বাকি কাজগুলো, আমাদের আর যেটা লাগবে সেটা হলো মরিচ আর পেঁয়াজ। এটা আমরা ইলিশ মাছ ভাজার পরে মরিচ আর পেঁয়াজটা ভেজে ইলিশ মাছটাকে অ্যাড করে দিব, তাহলে সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার। তো আমরা চুলায় প্যানটা বসিয়ে দিছি প্যান গরম হওয়ার জন্য। তো আমরা চুলায় প্যানটা বসিয়ে দিছি প্যান গরম হওয়ার জন্য। এখন আমরা এই গরম প্যানে তেল দিব। আপনারা চাইলে সয়াবিন তেল বা সরিষার তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। ইলিশ মাছ ভাজার জন্য সরিষার তেল অনেক ইউজ করে, তো আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল ইউজ করতেছি এখানে। এখন আমরা তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আমরা মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢেকে দিব। এটাকে আমরা প্রতিষ্ঠায় 2-3 বা 4 মিনিট করে প্রতিষ্ঠায় ঢেকে নিব। তো আমার মাছটা মনে হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে আমার মাছটা কিন্তু ভাজা শেষ, মাছটা উঠে রাখলাম। এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর করি। এই যে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, এর সাথে আমি দিব একটু লবণ। মরিচ আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। মাছগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি আর কিছুক্ষণ এটা ভেজে নিব। এই যে আমার ইলিশ মাছ ভাজা কিন্তু শেষ। যদি কখনো দেখেন যে বাসায় খাওয়ার কিছু নেই, শুধু ফ্রিজে ইলিশ মাছ আছে, অন্য কোনো সবজি নেই, কিছুই নেই, তখন আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। যারা ব্যাচেলর তারা ইলিশ মাছ ভেজে এর সাথে গরম গরম ভাত মাখিয়ে খেয়ে নিতে পারেন। ইলিশ মাছের যে এই তেলটা, মাছ ভাজার যে তেলটা, এটা অনেক টেস্টি। ভাত মাখানোর পরে মনে হবে যে মুখে দিলে আহ, এর চেয়ে সুস্বাদ খাদ্য আর নাই। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।